আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কেন দেরিতে এসেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা ইজি তাখের। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, তাখের অর্থ দেরি। ল্যাশ ইনতা ইজি তাখের, তুমি কেন দেরিতে এসেছ? আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ, আনা ইনসা তরিক। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইনসা অর্থ ভুলে যাওয়া, তরিক অর্থ রাস্তা। আনা জেদিদ, আনা ইনসা তরিক, আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। আমি সব কাজ পারি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইকদার কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা ইকদার কুল্লু সুগল, আমি সব কাজ পারি। তুমি এত কথা বলছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা গিরগির। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। ল্যাশ ইনতা গিরগির, তুমি এত কথা বলছো কেন? সব কাগজপত্র টেবিলে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লি কুল্লু ওরাগা তাওলা। এখানে খাল্লি অর্থ রাখা, কুল্লু অর্থ সব, ওরাগা অর্থ কাগজপত্র, তাওলা অর্থ টেবিল। খাল্লি কুল্লু ওরাগা তাওলা, সব কাগজপত্র টেবিলে রাখো। মুদির কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল খালাস মুদির। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। সুগল খালাস মুদির, মুদির কাজ শেষ। আমি যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এবি রোহ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রোহ অর্থ যাওয়া। আনা এবি রোহ, আমি যেতে চাই। ধন্যবাদ, তুমি লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুক্রান, ইনতা নফর জেন। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। শুক্রান, ইনতা নফর জেন, ধন্যবাদ, তুমি লোক ভালো। তোমার কাজ অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা সুগল মিয়া মিয়া, তোমার কাজ অনেক ভালো। আগে জুস পান করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল শরাব আসির। এখানে আওয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। আওয়াল শরাব আসির, আগে জুস পান করো, তারপর তুমি যেও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন ইনতা রোহ। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। বাদেন ইনতা রোহ, তারপর তুমি যেও। কেন তুমি কথা বলছো না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা মাফি কালাম। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলছো না। ল্যাশ ইনতা মাফি কালাম, কেন তুমি কথা বলছো না? আমি কাছেই আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি গারিব। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, গারিব অর্থ কাছেই। আনা ফি গারিব, আমি কাছেই আছি। মুদির একটু দেরি হয়ে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির শয়্যা তাখের।
এখানে শোয়াইয়া অর্থ একটু, তাখের অর্থ দেরি। মুদির শোয়াইয়া তাখের, মুদির একটু দেরি হয়ে গেছে। আপনি কি রাগ করেছেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা জালান। এখানে আন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আন্তা জালান, আপনি কি রাগ করেছেন? না, আমি রাগ করিনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আনা মাফি জালান। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি জালান অর্থ রাগ করিনি। লা আনা মাফি জালান, না আমি রাগ করিনি। এখন কয়টা বাজে তুমি কি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কাম সা আ ইন্তা মালুম। এখানে আলহিন অর্থ এখন, কাম সা আ অর্থ কয়টা বাজে, ইন্তা মালুম অর্থ তুমি কি জানো। আলহিন কাম সা আ ইন্তা মালুম, এখন কয়টা বাজে তুমি কি জানো? আমি যাওয়ার পর, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাদেন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে। আনা রোহ বাদেন, আমি যাওয়ার পর সকল দরজা বন্ধ করে দিও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু বাব সাক্কার। এখানে কুল্লু অর্থ সকল, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করা। কুল্লু বাব সাক্কার, সকল দরজা বন্ধ করে দিও, কাল তাড়াতাড়ি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা ইজি সুরাসুরা। এখানে বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসবে, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। বুকরা ইজি সুরাসুরা, কাল তাড়াতাড়ি আসবে। এখন কয়টা বাজে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম সা আ আলহিন। এখানে কাম সা আ অর্থ কয়টা বাজে, আলহিন অর্থ এখন। কাম সা আ আলহিন, এখন কয়টা বাজে? সম্ভবত এগারোটা বাজে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন সা আ ওয়েহেদাশ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়েহেদাশ অর্থ এগারো, সা আ ওয়েহেদাশ অর্থ এগারোটা বাজে। মুমকিন সা আ ওয়েহেদাশ, সম্ভবত এগারোটা বাজে। বারোটা বাজে অফিস বন্ধ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সা আ ইতনাশ সাক্কার মাকতাব। এখানে সা আ ইতনাশ অর্থ বারোটা বাজে, সাক্কার অর্থ বন্ধ করা, মাকতাব অর্থ অফিস। সা আ ইতনাশ সাক্কার মাকতাব, বারোটা বাজে অফিস বন্ধ করবে। আমি আজকে মদিনা যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আনা রোহ মদিনা। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। আলিয়ুম আনা রোহ মদিনা, আমি আজকে মদিনা যাব। সালামের সাথে বিদায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মা সালামা মুদির।